Bismillahirrahmanirrahim প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো শরাতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তাওহিদুল আলম সহকারী শিক্ষক শরাতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় বলকারী চট্টগ্রাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা বিশেষত আমি ক্লাস 9 10 এর জন্য রেডি করছি তোমরা আশা করি তোমাদের ক্লাসটা উপকার আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইংরেজি গ্রামারে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রান্সফরমেশন যেটা নিয়ে আমরা অনেক সময় পরীক্ষায় গিয়ে কনফিউশনে পড়ে যাই সেজন্য আজকে আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিশাল আলোচনা সেখান থেকে একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকের আমার আলোচনাটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে সহজে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করব সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি আলোচনাটা তোমাদের উপকারে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করি প্রথমে যে বাক্যটা দেখতে পাচ্ছি দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল আমরা একটা অ্যাফার্মেটিভ একটা অর্থাৎ অ্যাসারটিভ একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করার চেষ্টা করব আমাদের এই বাক্যের মধ্যে আমরা এ বলে কোনো একটা আমরা আর্টিকেল লক্ষ্য করছি না তাহলে এই বাক্যের মধ্যে এ আর্টিকেলটা নেই এ যেহেতু নেই তাহলে আমরা এটাকে এক্সক্লেমেটরি করার সময় হাউ দিয়ে করব বিষয়টা হচ্ছে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল এই বাক্যের মধ্যে এ নেই হ্যাঁ এ যদি না থাকে আর যদি না থাকে সেই বাক্যকে আমরা এক্সক্লেমেটরি করার সময় কী দিয়ে করব হাউ দিয়ে করব তাহলে আমাদের বাক্যের শেষের যে রয়েছে বিউটিফুলটা সেই বিউটিফুল অংশের আগে আমরা একটা হাউ যোগ করব দেন হয়ে যাবে হাউ বিউটিফুল তারপর আমাদের যে সাবজেক্টটা ছিল দ্য সিনারি এটা আমরা বসাবো বাপটাকে পেছনে বসাবো এক্সক্লেমেশন চিহ্নটা দিব ওকে তাহলে আমি বোঝাতে পারছি কিনা ঠিক জানি না তাহলে দেখো আমাদের বাক্যের মধ্যে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল বিউটিফুল যে আমাদের অ্যাডজেক্টিভটা রয়েছে শেষের যে এন্ডিংয়ে বিউটিফুল রয়েছে সে বিউটিফুলের আগে আমরা একটা হাউ বসাবো কী বসাবো হাউ বসাবো এভাবে বলা যেতে পারে বেরির বদলে আমরা হাউ বসাবো হ্যাঁ তাহলে হাউ বিউটিফুল তারপরে আমরা দিয়েছি সাবজেক্টটা দ্য সিনারি তারপরে আমাদের বাপটা দিয়েছি তারপরে এক্সক্লেমেশনারি সেন্টেন্স দিয়েছি যে চিহ্নটা সেটা দিয়েছি তাহলে হয়ে গেল কি হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ দ্বিতীয় নম্বর বাক্যে দেখতে পাচ্ছি ইউ আর এ গ্রেটফুল তুমি বড় ভোকা হ্যাঁ এই বাক্যের মধ্যে আমরা আর্টিকেলটা লক্ষ্য করছি তাহলে আর্টিকেলটা যদি কোনো বাক্যে থাকে সেটাকে আমরা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি বাক্যে পরিণত করব হ্যাঁ তাহলে আমাদের যে ফুল যে একটা ওয়ার্ড রয়েছে ভোকা সেটার এবং গ্রেটটা বাদ দিয়ে এ যে একটা আর্টিকেল রয়েছে সেটার আগে আমরা একটা হোয়াট যোগ করবো তাহলে হয়ে যাবে কি হোয়াট হোয়াট এ ফুল তারপর আমাদের সাবজেক্টটা ছিল ইউ ইউটা নিব তারপর আর ভার্বটা দিব তারপর এক্সক্লেমেশন চিহ্নটা দিব তাহলে হয়ে যাবে হোয়াট এ ফুল ইউ আর কি বোকা তুমি তাহলে আমরা যে এক নম্বর এবং দুই নম্বর বাক্যগুলো কীভাবে চেঞ্জ করেছি প্রথমের বাক্যের মধ্যে আমাদের এ ছিল না সেটাকে আমরা এক্সক্লেমেটরি করেছি হাউ দিয়ে দ্বিতীয় নম্বর বাক্যে আমাদের এ আছে সেই জন্য এটাকে আমরা এক্সক্লেমেটরি করেছি কী দিয়ে হোয়াট দিয়ে কী দিয়ে করেছি হোয়াট দিয়ে তৃতীয় নম্বর বাক্যে যাব ইফ আই হ্যাড উইংস অফ বার্ড যদি আমার পাখির মতো কী থাকতো ডানা থাকতো যদি আমার পাখির মতো কী থাকতো ডানা থাকতো ইফ যুক্ত আমার এই অ্যাসারটিভ সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি পরিণত করার জন্য আমরা ইফটাকে নিয়ে ফেলবো ইফটাকে নিলে আমাদের বাক্যটা আছে কি আই হ্যাড উইংস অফ বার্ড সেখান থেকে আমরা হ্যাডটাকে সামনে নিয়ে যাব বাদ বাকি অংশটা দেখে দেখে লিখে দিব একদম সহজ পেছনে আমরা এক্সক্লেমেশন চিহ্নটা দিব তাহলে হয়ে যাবে কি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড চার নম্বর বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড ইচ্ছা পোষণ করছে এবং আমাদের অ্যাসারটিভ এই সেন্টেন্সটার আগে উ যে উইশ লেখা আছে উইশ আই উইশ এই কথাটা লেখা আছে সেই জন্য আমরা আই উশের বদলে উড দ্যাট কথাটা ব্যবহার করব কি ব্যবহার করব উড দ্যাট দেন এরপরে যে অংশটা রয়েছে আমরা সেটা এখান থেকে কপি করে লিখে দিতে পারছি তাহলে আই উশের বদলে শুধু আমরা কি লিখবো আই উড দ্যাট লিখবো শুধু আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এই কথাটা লিখে দিলে হয়ে যাবে দেন এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাক্য পাঁচ নম্বর বাক্যের মধ্যে আই উইশ আই কুড ভিজিট দ্য প্লেস আমি যদি স্থানটা ভ্রমণ করতে পারতাম একটা ইচ্ছা পোষণ করেছে এই বাক্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আই উইশ সেম টাইম আই যে সাবজেক্টটা রয়েছে তাদের পরে আগে ছিল হ্যাড এখন দেখতে পাচ্ছি আমরা কুড কী দেখতে পাচ্ছি কুড তাহলে আমরা আয়ুষের বদলে ইফ ব্যবহার করতে পারবো আয়ুষের বদলে কী ব্যবহার করতে পারবো ইফ ব্যবহার করতে পারবো আই কুড ভিজিট দ্য প্লেস এই অংশটা লিখে দিব ওকে তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের আজকের আলোচনাটা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের যে ছয় নাম্বার যে আমাদের সেন্টেন্সটা রয়েছে সেখানে লেখা আছে আয়ুষ আই ওয়ার এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম। আয়ুষ আই ওয়ার এ চাইল্ড এগেন, তাহলে এখানে যে আমরা আয়ুষ দেখতে পাচ্ছি, আয়ুষের যে অংশটা রয়েছে সেখানে আয়ের সামনে আমরা ইফ লিখব, ইফ উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, ইফ উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, এই কথাটা লিখে আমরা কী করবো, এটাকে অ্যাক্সোনোমেটারি করবো। এরপরে সেভেন নাম্বার যে বাক্যটা রয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট দ্য হায়েস্ট মার্ক, এটা আনন্দের বিষয় হচ্ছে আমি সর্বোচ্চ নাম্বারটা আমি পেয়েছি, এটা একটা আনন্দের বিষয়। হ্যাঁ, সে খুশি হয়েছে, তাহলে এই যে খুশি হওয়ার কারণে আমরা এটাকে এক্সক্লামেটারি বাক্যে পরিণত করার সময় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই কথাটার জন্য আমরা ব্যবহার করবো হুররে হুররে। এরপরে দেখে দেখে বাদ বাকি অংশটা লিখে দিব, আই হ্যাভ গট দ্য হায়েস্ট মার্ক, ওকে। এরপরে এইট নাম্বার যে বাক্যটা রয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এটি দুঃখের বিষয় যে, এটি দুঃখের বিষয় যে, তাহলে এটি দুঃখের বিষয় যে কথাটা আমরা দেখতে পাচ্ছি সেটার বদলে আমরা এক্সক্লামেটারি বাক্যে পরিণত করার জন্য অ্যালাস শব্দটা ব্যবহার করবো, অ্যালাস কথাটা ব্যবহার করবো। এরপর লিখে দিব, আই এম আনডান, আই এম আনডান, হাই আমার পোড়া কপাল, এটি দুঃখের বিষয় হচ্ছে আমার পোড়া কপাল। হ্যাঁ, নয় নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ হেট দ্যাট, এটা ঘৃণার ব্যক্তি যে, এটা ঘৃণার কথা যে, ইউ আর এ ট্রেটর, তুমি একজন প্রতারক, তুমি একজন প্রতারক, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ হেট দ্যাট যে কথাটা রয়েছে সেটার বদলে আমরা লিখব ফাই, ফাই কী লিখবো আমরা, ফাই, দেন এরপরে ইউ আর এ ট্রেটর কথাটা লিখে দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনাটা করেছি আসলে অনেক সময় আলোচনার বিষয়টা বোঝার জন্য, বারবার ভিডিওটা ক্লিপসে তোমরা চালিয়ে দেখতে পারো, আর এরপরও যদি তোমাদের সমস্যা হয় বুঝতে, তোমাদের যে বাড়িতে গ্রামার বইগুলো রয়েছে সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হব, ততক্ষণে তোমরা ভালো থাকবে, আগামী ক্লাস দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি, এবং আজকের মতো আমার আলোচনাটা শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।